27 জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় টিম। গায়ানায় হবে ওই ম্যাচ। এরই মধ্যে টিম ইন্ডিয়ার সমর্থকরা একটি সুখবর পেয়েছেন, যিনি থাকলে টিম ইন্ডিয়া হারে তিনি ওই ম্যাচে নেই। যে আম্পায়ার থাকলে ভারতীয় দল সাধারণত হারে, তিনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে থাকছেন না, ফলে ভারতীয় সমর্থকরা কিছুটা স্বস্তিতে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ডের জন্য মাঠের আম্পায়ার হিসাবে ক্রিস গ্যাফানি এবং রড টাকারকে নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট ফ্যানদের অনেকটাই স্বস্তি দিয়েছে, কারণ রিচার্ড ক্যাটেলবরো, যিনি অতীতে ভারত হেরে যাওয়া বেশিরভাগ আইসিসি নকআউট ম্যাচের আম্পায়ার ছিলেন, এবার সেমিফাইনালে নির্বাচিত হননি। ভারতীয় ক্রিকেট ফ্যানরা তাকে ভারতের জন্য অপয়া হিসেবে বিবেচনা করে। তিনি বিশ্বকাপের ফাইনাল এবং সেমিফাইনালের মতো একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। রিচার্ড ক্যাটেলবরোর আম্পায়ারিং করা আইসিসি নকআউট ম্যাচের বেশিরভাগই ভারত হেরেছে। 2014 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে, 2015 ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এবং 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এবং 2019 ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেও হেরেছিল ভারত। তো তিনি কিন্তু আজকের ম্যাচে থাকছেন না। এটা একটু আমার মতে হালকা সুখবর হতে পারে টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য।